गले उहुदीर दुई गले उहुदीर दुई गले उहुदीर चामरा। अगर हमारे नबी पर बात आएगी तो हम जान भी दे देंगे, माल भी दे देंगे। हुकूमतें हो तुम्हें मुबारक, बगावतें ना हम करेंगे। क्षमा घनी आर से मोदी सरकार जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर आंगुल तुले दुनिया क्यों थकते पड़े नहीं। अल्लाह पाक दुनिया से तार विचार कर से मुसलमान तक सारे नहीं, मोदी सरकार का मुसलमान सार बे नहीं। तुम मुझे गाली दो बर्दाश्त है, तुम मेरे वालिदैन को गाली दो बर्दाश्त है, तुम मेरे खानदानों को बुरा कहो बर्दाश्त है, लेकिन मेरे नबी की शान में अगर एक लफ्ज भी बोला तो याद रख लो जबान काट ली जाएगी। अस्सलाम वालेकुम। আবারও ইন্ডিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির দুই মুখপাত্র। এরপর থেকে ইন্ডিয়াকে বয়কটের ডাক উঠেছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে, বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সহ যে সমস্ত আমাদের মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা ইন্ডিয়াকে বয়কটের ডাক দিয়েছে এবং ইন্ডিয়ার পণ্যগুলো ইতিমধ্যেই কিন্তু সিলগারা করে দিচ্ছে, সেই সমস্ত পণ্যগুলো কিন্তু দোকান থেকে বের করে দিচ্ছে। এছাড়াও ইন্ডিয়ার অন্যতম যেই প্রধানমন্ত্রী রয়েছেন আমাদের মোদিজি, তাকে তার ফেস্টুন টানিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তাকে জুতা নিক্ষেপ করা হয়েছে, যেটা ইন্ডিয়ার জন্য চরম একটা লজ্জার বিষয়। তারপরও তাদের শিক্ষা হবে কি না সেটা সত্যি আমাদের বোধগম্য নয়। তবে বিশেষ করে শান্তিপ্রিয় মানুষগুলো এই বিষয়টা যে মেনে নিতে পারবে না সেটা ইন্ডিয়াতেও দেখা দিয়েছে। অর্থাৎ ইন্ডিয়াতে থাকা মানুষগুলোও এই যে মন্তব্য করেছে এই মন্তব্যকে কুরুচি মন্তব্য বলেই আখ্যা দিয়েছেন। ইন্ডিয়াতে যেভাবে প্রতিবাদ হয়েছে সেটা সত্যি নয়নাবিরাম। তো চলুন আসলে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে অন্যতম একজন খেলোয়াড় আমাদের মঈন আলী সাহেব, যিনি এবারও আইপিএল কাঁপিয়েছেন খুব সুন্দরভাবে। আইপিএল খেলে অনেক প্রশংসিত হয়েছিলেন, তিনিও কিন্তু এবার বলেছেন যদি এর কোনো একটা বিহিত না হয় তাহলে কিন্তু তিনি আইপিএল আর খেলবেন না। তো চলুন এবার এই বিষয়ে ফয়জুল করিম সাহেব, বাংলাদেশ থেকে তিনি যে প্রতিবাদ করেছেন সেটা অবশ্যই দেখাবো, তার আগে আমরা একটু দেখে আসি ইন্ডিয়াতে আসলে কীরকম এই বিষয়টার প্রতিবাদ হচ্ছে তার কিছু দৃশ্য আমরা একটু দেখে আসি। আমাকে ফেলায়া হে हम अगर जीते हैं तो उनके नाम पर जीते हैं, अगर हमारे नबी पर बात आएगी तो हम जान भी दे देंगे, माल भी दे देंगे। हुकूमतें हो तुम्हें मुबारक, बगावतें ना हम करेंगे। अगर नाम से रिसालत पर बात आई ना तुम रहोगे ना हम रहेंगे। लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की गुस्ताखी करके जब तुम्हें मालूम है मुसलमान चुप नहीं बैठेगा तो हुकूमत क्यों इस पर एक्शन नहीं लेती है। इससे पहले भी नबी पाक पर गुस्ताखी की गई, उनके नाम पर गुस्ताखी की गई, इसी वजह से आज हम हुकूमत को कहते हैं कि इसको यहीं रोक दिया जाए और अगर तुम्हारी कुछ मंसूबा बंदी है तो उसे जाहिर कर दिया जाए। अगर तुम जंग चाहते हो तो जंग भी करेंगे और अगर तुम अमन चाहते हो तो अमन भी करेंगे। तुम मुझे गाली दो बर्दाश्त है, तुम मेरे वालिदैन को गाली दो बर्दाश्त है, तुम मेरे खानदानों को बुरा कहो बर्दाश्त है, लेकिन मेरे नबी की शान में अगर एक लफ्ज भी बोला तो याद रख लो जबान काट ली जाएगी। हाथ उठाओगे हाथ काट लिया जाएगा, उंगली उठाओगे उंगली काट ली जाएगी, अगर निगाहें भी उठी ना तो निकाल कर बाहर फेंक देंगे। अगर मामला ये है कि साहब ये चीज कानूनी तौर पर सही है तो फिर हम ऐसे कानून के खिलाफ भी जाएंगे, और अगर कानून के खिलाफ है तो एक बात तवज्जो से सुन ले, चाहे वो बूंदी जिले का प्रशासन हो चाहे पूरे देश की हुकूमत हो, तवज्जो के साथ इस बात को सुन ले कि अगर मेरे आका की शान में गुस्ताखी उसने की है जो कि की है, और अगर कोई और भी करेगा तो इस बात को कान खोल कर सुन ले, उस पर एक्शन ले ले। अगर एक्शन नहीं लेंगे तो मुसलमान रिएक्शन देगा। সময়ের তালে তালে কিছু কিছু নাস্তিক মুরতাদের জন্ম নেয় যারা আসলে ভাইরাল হওয়ার জন্য এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। নিঃসন্দেহে তারা তাদের পিতামাতার পরিচয় দিয়ে থাকে, তাদের শিক্ষাগত পরিচয় দিয়ে থাকে, তো এদেরকে নিয়ে আসলে বলার কিছু নাই। বিশেষ করে ইন্ডিয়াতে বসে এরকম ঘটনা অহরহর হতেই থাকে। তো চলুন আসলে শান্তিপ্রিয় মুসলমানরা আসলে এটার প্রতিবাদ কিভাবে করেছে বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের চরমনায় পীর সাহেব ফজল করিম সাহেব তিনি যে প্রতিবাদটা করেছেন চলুন সেটা একটু শুনে আসি। সময় ঘনি আসছে মোদী সরকারের, জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙ্গুল তুলে
দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, দুনিয়াতে তার বিচার করছে, মুসলমান তাকে ছাড়ে নাই, মোদী সরকারকে মুসলমান ছাড়বে না ইনশাআল্লাহ, ছাড়বে না ইনশাআল্লাহ। হে বেঈমানরা, তোরা আজকে কেন অভিযোগ তুলতেছ যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চরিত্র ভালো ছিল না, বিধাই অল্প বয়সে আয়েশাকে বিবাহ করছে? আসলে আমার নবীর চরিত্র তো সর্বশ্রেষ্ঠ চরিত্র, সবচেয়ে দামি চরিত্র, সবচেয়ে ভালো চরিত্র। তোদের চরিত্র খারাপ দেখি আমার নবীর উপর অভিযোগ তুলতে আসো। নবীর চরিত্র খারাপ না, বরং তোদের চরিত্র খারাপ। এই চরিত্র আমার নবীর উপর আঙ্গুল তুলছে। যদি আমার নবীকে কেউ গালি দেয়, ইসলামের বিচার হলো এক মুহূর্তের জন্য সে দুনিয়াতে থাকতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি একটা ফুলের কাঁটাও ছোড়া হয়, ওই কাঁটাকে ফিরিয়ে দেওয়ার জন্য হাজারো মুসলমান শাহাদত বরণ করতে পারে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য আমরা ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, ছেলে ছাড়তে পারি, মেয়ে ছাড়তে পারি, আমরা রক্ত ঝরাতে পারি এবং জীবন দিতে পারি ইনশাআল্লাহ। তবে নবী আলাইহিসসালাতু ওয়া ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। আজকে যে সমস্ত বেঈমানরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, কটুক্তি করেছে, আমি ভারত সরকারকে বলবো, সময় ঘনিয়ে আসছে মোদী সরকারের, সময় ফুরিয়ে আসছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙ্গুল তুলে দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, দুনিয়াতে তার বিচার করছে, মুসলমান তাকে ছাড়ে নাই, মোদী সরকারকে মুসলমান ছাড়বে না ইনশাআল্লাহ, আমার মাওলাও ছাড়বে না ইনশাআল্লাহ, ছাড়ে নাই, ছাড়বে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবা আর মুসলমান বসিয়া বসিয়া দেখবে, এটা হতে পারে না, এটা হয় না। বাংলাদেশ না বরং পুরো বিশ্ব থেকে কিন্তু এবার ইন্ডিয়াকে বয়কটে ডাক উঠেছে, এবং এই বিষয়টা যে ইন্ডিয়াতে ঘটেছে, এই ইন্ডিয়াতে যেন এরকম ঘটনা আর পুনরাবৃত্তি না হয় সেজন্য কিন্তু মোদী সরকারকে চরমভাবে অপমানের শিকার হতে হয়েছে। এরপরেও যদি এই বিষয়টার কোনো বিহিত না হয়, সত্যি সেটা ইন্ডিয়ার জন্য যেমন দুঃখজনক তেমনি অনেক লজ্জারও কারণ হবে। এ বিষয়ে আপনার উপযুক্ত মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর এই ভিডিওটা শেয়ার করা আপনার ইমানই দায়িত্ব, অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।